তৎসৎ। জয় গুরু, জয় জগন্নাথ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। উপস্থিত সমস্ত সৎসঙ্গী, জগজ্জনক অসংসমতা মা ও একই সন্তানর বা একই পিতাঙ্কর সন্তান হইথিবারু, আমি সমস্তে ভাতৃভাবে নিবন্ধিত হইথিবারু, সমস্ত ভ্রাতামানঙ্কু এবং সমস্ত সৎসঙ্গে উপস্থিত থিবা দিব্য চেতনশীল ব্যক্তিত্ব বা দিব্য আত্মমানঙ্কু হৃদয়রে সেই গোটিয়ে তত্ত্বকু অনুভব করি এইখানে গোটিয়ে প্রণাম করুছু। সমস্তঙ্কর মঙ্গল হেউ, লোকা সমস্তা সুখিন ভবন্তু, ওম শান্তি। আমি পূর্ব অধ্যায়ে কিভাবে ভাবে দৈব সম্পদর অধিকারী হওয়া বা কেউ গুণর অধিকারী হলে আমি দৈব কৃপা ভগবত কৃপা লাভ হব, আমি জন ভালো মনুষ্য হওয়া, খারাপ প্রবৃত্তি গুড়ি আমার দূরেই যাব এই কথা কহি তা পরবর্তী অবস্থায় আমি আলোচনা করুছি যে এই যে আসরিক স্বভাব গুড়ি কণ, ইয়ে তো দৈব স্বভাব বা দৈব সম্পদ বা দৈব গুণ কথা গুড়ি কুহগলা, সেইভাবে ভাবে আসুরী সম্পদ বা আসুরী গুণগুড়ি কণ এবং তাহাদ্বারা কেমি আমেক জন্মর পুণ্য ফলরে লাভ করে এই যে মনুষ্য জন্ম যা অমৃত, মনুষ্য কুয়া যায় অমৃতস্য পুত্র, আমি অমৃতর সন্তান হয়ে মধ্যে যদি আমি অসুর ভাবে জীবনযাপন করু তাহলে নিশ্চিন্ত ভাবে আমার জীবন নষ্ট হব। এবং আমি শাস্ত্র পুরাণের যেভাবে ভাবে অসুর মান কথা পড়ুছে বা জাণুছে বুঝুছে, যেভাবে কংস চারুণ এবং যেভাবে ভাবে আমি দেখুছে আপনার রাবণ এবং তার ভাই কুম্ভকর্ণ এবং তার পুত্র যা কুয়াছে ইন্দ্রজিৎ মহিরাবণ, এমনি অনেক অনেক যে অসুর স্বভাবর ব্যক্তি মান কথা কুহযাই, সে যেভাবে দম্ভ দর্প অভিমান ক্রোধ পৌরুষর অধিকারী হয়েছেন, অজ্ঞানতার আচ্ছন্ন হয়েছেন এবং তাদ্বারা তাঁর নিধন হয়েছে, নিপাত হয়েছে, মানে সে এবং পরিশেষের সমস্ত দম্ভ দর্প সে ভগবান দলন করে দিয়েছেন। ঠিক সেইভাবে ভাবে আম ভিতরে দুই শ্রেণীর ব্যক্তি অনেক, কেতক ব্যক্তি অনেক দৈব সম্পদর এবং কেতক অনেক আসুরী স্বভাবর, আসুরী সম্পদর। আসুরী সম্পদর যে ব্যক্তি মানে বা আসুরী স্বভাবর যে ব্যক্তি বিশেষ, সে আসুরী গুণরে আচ্ছন্ন হয়েথিবারু সে স্বতন্ত্র ভাবরে দম্ভ দর্প অভিমান ক্রোধ দ্বারা আচ্ছন্ন হয়ে সেই দম্ভ দর্প অভিমান দ্বারা তাঁর যে গারিমা তাহা তাকে অজ্ঞানতা দিয়ে থাকে এবং সে অজ্ঞান বেড়ে সে নিজে অন্ধকারে রহি অন্য মানুষ মধ্যে সেই দৃষ্টি দেখু থাকে এবং তাঁর দ্বারা এই বিশ্বর অকল্যাণ হে থাকে, তাঁর দ্বারা কে কেবে শান্তিপ্রাপ্ত হতে না, সে নিজে অশান্ত অন্য মানুষ মধ্যে অশান্ত করু থাকে। এই অসুর সম্পদ লোক মানে কম করতে না প্রবৃতিঞ্চ নিবৃত্তিঞ্চ জনান বিদুর সুরাহা, সে এই আসুর সম্পদের ব্যক্তি মানে কেউটা প্রবৃতি মার্গ কেউটা নিবৃত্তি, আম মনুষ্য জীবন ভিতরে যোড়িয়ে মার্গকে মুখ্য ভাবে দেখা যাইছে, গোটি হচ্ছে প্রবৃতি মার্গ, গোটি হচ্ছে নিবৃত্তি মার্গ। তেমন প্রবৃতি মার্গরে কম হুয়ে না বারম্বার সেতরে কামনা থাকার, প্রবৃতি তো হচ্ছে কামনা, আমি সে যে কামনা বাসনার জর্জরিত হয়েছে অপ্রাপ্তি বস্তুকে কিভাবে ভাবে প্রাপ্তি হওয়া সপ্তাহ চেষ্টা করুছে, ইন্দ্রিয় মানুষ সুখ দেওয়া চেষ্টা করুছে, সতত সেই পশ্চাৎধাবন করু করু আমি এভাবে ভাবে জর্জরিত হয়ে থাকি যে ইয়ে কামনার কেবে হলে বিনাশ হয়ে নথায়, কামনার বিনাশ হলে দুঃখর হি বিনাশ হবে, যেপর্যন্ত কামনা আছে দুঃখ আছে, কাই দুঃখ আছে না, যা কামনা করুছি তাকে প্রাপ্ত হয়ে পু না, মো মনের যে অভিলাষ আছে, যে অভিলাষিত পদার্থ ইপ্সিত পদার্থ যাকে প্রাপ্তি পাই ইচ্ছা করুছি মন ভিতরে, মু সেতরে প্রবৃত হচ্ছি, মোর সেতরে প্রবৃতি আছে কিন্তু তাকে প্রাপ্ত হবি, কিন্তু মো জীবন ভিতরে মু মোর প্রবৃতির পদার্থকে মু যেতে পাইপারু না সেতবে মু ক্রোধ আসুছি, অভিমান আসুছি এবং মো ভিতরে সেত অশান্তি আসুছি, দুঃখ আসুছি, এ দুঃখর বিনাশ কেতবে হব, কামনার বিনাশ হলে প্রবৃতির হি কামনা আসে, তেণু
আমি যে প্রবৃতি দ্বারা আচ্ছন্ন হয়েছে মনুষ্য ভিতরে যে হয়েছে আমি যে কর্ম আচরণ কলে ইহলোকরে পরলোকরে মনুষ্য যথার্থ কল্যাণ হুয়ে তাহা হচ্ছে কর্তব্য কর্ম। আমি জাণিনু জীবন ভিতরে যে কোটা প্রকৃত করণীয় কর্তব্য এবং সে যে কর্তব্য কর্মক কিভাবে ভাবে প্রবৃত হওয়া তা ধরে এবং কোটা অকর্তব্য কর্ম যে কর্ম কলে আমার ক্ষতি হব বা যেটা অকর্ম যেটা হচ্ছে বি কর্ম যেটা হচ্ছে কুকর্ম যে কর্মক ত্যাগ করা যায় মু যদি সে বিষয়ে মোট জ্ঞান না বুঝিনি বা জাণিনি কোটা প্রবৃতি এবং কোটা অর্থাৎ কেউ মার্গরে প্রবৃত হলে বা কেউ মার্গপ্রাই নিজ মনে আগ্রহ সৃষ্টি করে সেই প্রবৃতিকে প্রাপ্ত হওয়া মো জীবনে কার্য করে তার ফলস্বরূপ যদি তাহা ভালো কার্যটি হয়ে থাকে তাহলে মতো ভালো ফলটি মিলে সুকার্যের সুফল মিলে। যদি মু সেই কার্যটি কলাবেলে বুঝি পারিবি যে এইটা হচ্ছে খারাপ কার্য সেটার মু কেমিতি নিবৃত্তি হবি মু কেমিতি সে কার্যর নিজকে দূরেই রাখিবি। যদি মু সে কথা বিষয়ে জ্ঞান না মু ফসি যাইছি গোটা খারাপ কামে ফসি যাইছি মু ফসি যাইলা পরে বুঝি পারুছি বর্তমান যে সে কার্যটি হচ্ছে খারাপ কার্য ভালো কার্য নুহে এবং তার ফলাফল মধ্যে ভালো হব না মু কেবল দুঃখ পাইবি কষ্ট পাইবি জেল যাবি জরিমানা দেবি নিন্দিত হবি অন্য মানকর সরব্য হবি অন্য মানকর নিন্দার প্রাপ্ত হবি মতো কি শ্রদ্ধা করবে না অশ্রদ্ধা করবে তেমনি মু যদি বুঝি পারুছি মধ্যে তাহলে সেথুর কেমিতি নিবৃত্ত হবি ইয়ে কথা আজ মতো জনা না তাহলে মু যেমি কহে যে গোটে স্রোতরে খন্ডে ছোটিয়া কুটা খন্ডে পড়িলে সে যেমি প্রবল বেগরে ভাসি যায় নিম্নগামী হয়ে যায় ঠিক মো জীবনচর্যা ভিতরে মু নিম্ন আড়ক নিম্ন আড়ক গমন করি সমূলে নষ্ট হয়ে যাবি সেইপা আমি প্রবৃতির নিবৃত্তি কিভাবে ভাবে হওয়া সে কথা মধ্যে জাণবার আবশ্যক আছে। কিন্তু যে মানে ক্রোধ দ্বারা জর্জরিত হয়েছেন এবং যে মানে লোভ দ্বারা মোহ দ্বারা জর্জরিত হয়েছেন এবং যে মানে দম্ভরে দর্পরে অভিমানের অনেক সেমানে কেবে সে প্রবৃতি কথাটি কেবল জাণতি নিজের স্বার্থ সেপা হিতাহিত জ্ঞান ভুলে যাই কোণ জ্ঞান অজ্ঞান জাঁপারি ইন্দ্রিয় সুখপ্রাই যে পছরে ধাবিত হচ্ছেন প্রবৃতি মার্গরে সে দিনে তো তাঁর দুঃখ দেব দেব সব নষ্ট করব কিন্তু তাঁকরে সেইঠু নিবৃত্তি হওয়ার কোণী জ্ঞান নথায় তেমন সেমানু কুযাই যে সে হচ্ছেন অসুর স্বভাবর ব্যক্তিত্ব তেণু সেমানে বাহ্য ও অন্তঃশুদ্ধি নথায় কারণ সেমানকর যেহেতু সে নিবৃত্তি কথা জাঁ না কেবল প্রবৃতি মার্গের অনেক সে অশুচি বলে তাঁকে কুহযোগ কারণ প্রবৃতি পথরে সতত ধাবিত হলা বেড়ে ইন্দ্রিয় সুখ দেলা বেড়ে সেটি কোণী প্রকার ভাল বিচার আসি নথায় তেমন শুচি হচুরি বিচার সেটি নথায় তেমন সেটি অন্তকরণ গুড়ি অত্যন্ত অশুদ্ধ অবতার সেতবে থাকে সে আচরণ উচ্চারণ ঠিক নথায় সে আচরণ শুদ্ধি নথায় সেমানে সত্যবাদিতা বি নথায় সেমান ভিতরে কঠোরতা থাকে সত্যবাদিতা বি নথায় তেমন অসৎ ব্যক্তি অসৎ কার্য করতে এবং অন্য মানুষ অসৎ কথা প্রশংসা করতে এবং সে অসৎ প্রথমে পরিচালিত হুম তেণু এ মানে হল অসুর সম্পদর ব্যক্তি বিশেষ তেমন আমি মানে বুঝিপারা যদি আমার এভাবে গুণ অছে আমি কেমিতি তৎক্ষণাৎ ত্যাগ করা পুনঃ আসুর সম্পদর কথা কুযাচ্ছি অসত্যম প্রতিষ্ঠান্তি জগদা আহরি নিঃস্বরম অপরস্পর সম্ভূত কেমন্যত কাম হৈতুকম অর্থাৎ এটি কুযাচ্ছি সে অসুর প্রকৃতির মনুষ্য মানে কহতি যে জগত আশ্রয় রহিত সর্বদা অসত্য এবং ঈশ্বর রহিত অর্থাৎ আমি যেতবে দৈব সম্পদ কুচে যে ইয়ে যে বিশ্বব্রহ্মাণ্ডকে আমি দেখুছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তা ভিতরে আম বিশ্ব ইয়ে যে আম বিশ্বব্রহ্মাণ্ডটি আমি দেখুছে এতে সূর্য অনেক চন্দ্র অনেক গ্রহ নক্ষত্র মানে এটি অনেক সমস্তে এবং এটি পাহাড় পর্বত নলী নদী নাল বন কানন ইয়ে সমস্তে অনেক এবং এটি নির্মল আকাশ অছি এটি ভালো পবন অছি এটি সব কথা এটি অছি এ সংসার ভিতরে সব কিছু অছি কিন্তু ইয়ে অছি কোঠু আসিলা ইয়ে আর জনে কি মালিক অছন্তি যেমতি কোনসি কথাকে গোটে ভালো জিনিস যদি আমি দেখুছে গোটে টিভিটিয়ে দেখুছে গোটে মোবাইল ফোন দেখুছে আমার আজ আধুনিক যুগের কথা যদি গোটে যন্ত্রচালিত গাড়িটিয়ে দেখুছে কি গোটে পোখরীটিয়ে গোটে খনন হয়েছে দেখুছে যা কিছু আমি দেখুছে আজ নহলে বি বহু পূর্ব জনে মনুষ্য কি আগে তৈরি করছে জনে কৃতি জনে কৃতিত্ব ব্যক্তি সে তার হচ্ছে কৃতি গোটে কলা জিনিস দেখে ভালো সুন্দর মূর্তিটিয়ে গঠন হয়ে রয়েছে গোটে সুন্দর প্রাসাদটি নির্মাণ হয়েছে তাহলে আমি তাকে সেটি কোণ ভাবুছে যে ইয়ে কোণী মনুষ্যকর কৃত গোটে শিল্পীটি আগে বহু পরিশ্রম করে তৈরি করেছি এবং আমি সে শিল্পীকে দেখি না ইয়ে কেতে হাজার বর্ষ পরে আগে কি গোটে করেছে তাজমহল দেখুছে তাজমহলকে মধ্যে জন কি করেছি মনুষ্য কোণার্ক দেখুছে সপ্তাশ্চর্য ভিতরে যেতে সব কৃতি দেখুছে আজ বিশ্বরে আমি
তিয়ারি হয়নি বলে যে ভাবছে, পাহাড় দেখুছে, পর্বত দেখুছে, নদী নাড় যা দেখুছে, ইয়ে সেইভাবে মধ্যে সমস্ত জাঁয়া উচিত যে আর পশ্চাৎ পটে জন কিয়া ব্যক্তিবিশেষ হোক বা ভগবান হতু ব্যক্তির উপরে হতু সে আকু নির্মাণ করেছেন। ঘটোৎস্য কর্তা খড়ু কুম্ভকার, কর্তা শরীর না ন অশরীর, অর্থাৎ আমি যদি গোটিয়ে মাঠিয়াটিয়ে যাচ্ছে কিনা বা গোটিয়ে ঘড়িটিয়ে কিনবাকে যাচ্ছে বজারক, সে দোকানে বিক্রি হচ্ছে, সে ঘড়ি পছপটে কি আছে? সে ঘড়ি তো জনকে নির্মাণ করছে না, খালি তো শূন্যের তৈরি হয়নি, তো ঘড়িটায় অছি মানে ঘটটায় অছি মানে তার কর্তা কি তাকে নির্মাণ করছে? যেমন কথা সত্য, সেমি এ বিশ্বব্রহ্মাণ্ড দেখলে জনা যাচ্ছে এটি সুন্দর বিশ্বব্রহ্মাণ্ড, আকু কে জন রচনা করেছেন, আর জনকে মালিক অছেন, ইয়ে ফের বড়ুচি, আর ফের ক্ষয় হচ্ছে, ইয়ে সৃষ্টি হয়েছে ফের দিনে বিনাশ হব, আকু কি পালন করুছি, আকু কি সৃষ্টি করছে, আকু কি বিনাশ করিব, এবং ইয়ে সব কথা কিভাবে চালিছে নিশ্চিন্ত ভাবে আমি দেখি নপারলে আর পশ্চাৎপটে আউ জন কি অছি আকু সংগঠিত করুছি। যেভাবে ভাবে আমি দেখুছি বর্ষা হচ্ছে, বর্ষা কেমি হচ্ছে, সমুদ্রে থাকা জল সূর্যকিরণ দ্বারা বাষ্পীভূত হুয়ে, বাষ্পীভূত হওয়ার পরে সেই যে বাষ্পীভূত জলরাশি যা আকাশে বা বায়ুমণ্ডলের থাকে তাহা ঘনীভূত হয়ে পুঁ বর্ষা হুয়ে, এবং তা বর্ষা হয়ে পুঁ সে সমুদ্রক পড়ে যায়। ইয়েসব কার্য করার কি করছে তো আমি দেখুন, ইয়া সমুদ্রে জল কেমি বাষ্প হলা, সেটি ইন্ধন কি জাড়ুছি, কেমি সে জলটা বাষ্প হলা, সে পুঁ বাদল আকারে বাষ্প আকারে বায়ুমণ্ডলে রহিলা কেমি কেমি ভাসুছি, এবং সেটি ফের সে ঘনীভূত হচ্ছে কেমি, সে বাষ্পটা ফের জলরাশি পরিণত হচ্ছে কেমি, পুঁ তা নদীরে যাই সমুদ্রের বিষয়ে আমি কিছু দেখিপারুনে। সূক্ষ্ম ভাবে বিচার করে দেখবা আর পছপটে সূর্যঙ্কর হাত অছি, সূর্যকিরণ দ্বারা জল উত্তপ্ত হয়ে বাষ্পীভূত হচ্ছে সমুদ্রর, তাহা বায়ুমণ্ডলক যাচ্ছে, এবং সেটি বাদল আকারে রয়েছে, এবং পুনর্বার ঘনীভূত হয়ে বর্ষা হচ্ছে। যেমনি আমি সূর্যকে ন দেখলে সেটি সূর্য আর কারণ আর পশ্চাৎপটে রয়েছেন, ঠিক সেভাবে ভাবে ইয়ে বিশ্বব্রহ্মাণ্ডক যদি আমি দেখুছে, এবং আর এ সূর্যকে কি তৈরি কলা, চন্দ্রকে কি নির্মাণ কলা, পাহাড় বন গিরি লতা নদী নদ এইসব কথা কি কলা, এখন সব নিশ্চিন্ত ভাবে আর পশ্চপটে পশ্চাৎপটে জনে যেমন সূর্য অনেক জলচক্রর পশ্চাৎপটে, সেমি ইয়ে বিশ্ব নির্মাণর পশ্চাৎপটে জনে নির্মাণকারী কুশলী জনে কারিগর অনেক, সে হচ্ছেন ভগবান বা ঈশ্বর। যদি আমি কথা জাণিছে ভগবান হচ্ছে ঈশ্বর বিশ্বব্রহ্মাণ্ডর কর্তা, সে নির্মাণ করেছেন প্রত্যেক পদার্থক দেখলে যেমনি জনা যায় যে তা পছপটে জনে কে অনেক, আমি টিভিটিয়ে দেখুছে তাকে জনে কে নির্মাণ করেছি, আজ আমি এরোপ্লেনে উড়ুছে তাকে কে নির্মাণ করেছি, বস্ত্রখণ্ডে পিঁধুছে তার মধ্যে কি নির্মাণ করেছি, এবং আমি যা কিছু ব্যবহার করছে খাদ্যপেয় তাকে জনে কি কৃষক তাকে করেছি, এবং তা পছু গলে তাকে ভগবানের হাত অছি, বায়ুকে কি সঞ্চালন করুছি, সূর্যকে কি পরিচালনা করুছি, আমি সবুবেলে যদি চিন্তা করি তা পছকু পছকু প্রত্যেক মুহূর্তে দেখিবা যে আর পছপটে জনে না কেহি অছি, তেমনি সমস্ত পছপটে যেতে কার্য চালিছে সর্বাগ্রে ভগবান হি বিরাজমান অছন্তি, তেমন জন অসত লোক বা জন দৈব শ্রেণী লোক মানে সে কথা বুঝিপারে না, সে কহতি অসত্যম প্রতিষ্ঠান্তে জগতা হরি নিঃস্বরম, ই নিরীশ্বর ঈশ্বর ফিশ্বর এটি কে না, ইয়ে গোটে জগত আপে আপে তার তৈরি হয়েছে, পঞ্চভূত দ্বারা ইয়ে শরীর নির্মাণ হয়েছে, আপে আপে পঞ্চভূত মিশি যাচ্ছেন বায়ুমণ্ডল ঘাত দ্বারা, ঘাত প্রতিঘাত দ্বারা এই সমস্ত মিশ্রণ হচ্ছে, এবং এর গোটে শরীর তৈরি হচ্ছে, এটি জীবন ফিবন কিছু না, এটি ভগবান না, ইয়ে কথা কি কুছে আসুরি সম্পদর ব্যক্তিটি সে কুছে এটি ঈশ্বর বলে কে না, ইয়ে হচ্ছে এক অসত্য কথা। এই যে জগৎ দেখুছে গোটে স্ত্রী পুরুষ মিলন দ্বারা, গোটে পুরুষ নারী আঙ্কর কাম চরিত্রকে প্রতিপাদিত করা যাই, এমানে নিজে সুখ ইন্দ্রির সুখ পাওয়া নারী সহিত পুরুষের মিলন হল, আর গোটে জীবটি সৃষ্টি হল, এটি ভগবান কোণ কলে এর ভিতরে, এটি ভগবান কাঁদি এর ভিতরে, আ পছপটে কে না, এই যে অগা দম্ভ দর্প অভিমানের যে মনুষ্য অনেক, দম্ভ দর্প অভিমানস্য ক্রোধ পারুষ্যমেব চ অজ্ঞান চ অভিজাতস্য, ইয়ে অজ্ঞান দ্বারা যে আচ্ছন্ন হয়ে অনেক, ইয়ে সমস্ত ব্যক্তিবিশেষ কুমেন যে যেহেতু এমানে হচ্ছেন আসুরী সম্পদর অধিকারী, এমানে কুমেন ঈশ্বর বলে কে না, ভগবান বলে কে না, হচ্ছে কোণ না অসত্য হচ্ছে সংসার, এটি নারী আ পুরুষ এই উভয়ের কামাত্মক মিলন দ্বারা এটি সংসার বড়ুছি, বা অন্য গোটি জীবটি সৃষ্টি হচ্ছে নারী পুরুষের কামাত্মক মিলন দ্বারা, ইহার পছপটে ঈশ্বর ফিশ্বর এটি কে না, ঈশ্বরের কোণ হাত না, আকু কি কুচি না জন অসুর সম্পদর লোক কথা কুচি,
কারণ সে দৈব গুণ সম্পদর অধিকারী নুহে। তেমন যদি আমার দেখা এইভাবে ভাবে কত নাস্তিকতা আসুচি, তা আমি বুঝে নেওয়া যে মো ভিতরে কিছু অসুর সম্পদ অসুরিক প্রবৃতি অৎক্ষণা তাকে মূলোৎপাটন করে ফিঙ্গি দিয়ে সৎ লোক ঠারু ভালো ভাবে আমি শ্রবণ করা এ সৃষ্টির নির্মাণ কি করেছেন, ভগবান কি মো ভিতরে কি অনেক বলে মু আজি কথা কৌচি, হসুচি, খেলুচি, কান্দুচি, পড়ুচি, জ্ঞান লাভ করুচি, সাধন করুচি, আিয়ে মো ভিতর চালি গলা পরে মু গোটিয়ে মানে অলোড়া হয়ে যাচ্ছি, মতো শব বলে কুমেন, মতো মূর্ধার বলে কুমেন, মতো পোড়ি দেছেন, ফিঙ্গি দেছেন, যদি সে মো পাখে না যেতে অনুসন্ধান করে আকু বুঝি পারিবি সেতু দৈবগুণ অধিকারী হবি, যদি মু আকু বুঝি পারুনি তাহলে মতো জনা পড়ব যে নিজে নিজে বুঝা পড়ে যে মু অসুর সম্পদর অধিকারী, তেমন মু এ কথা বুঝি পু না। তেণু এটি সি যেতে এই অসুর সম্পদ অধিকারী রহব সে ভগবান প্রতি বিশ্বাস তুটি যাব, ভগবান কে বলে মানিব না, তেমন ভগবান প্রত্যক্ষ কুবার সে ব্যক্তিটি কৃপার বঞ্চিত হুয়ে, এবং সে অত্যন্ত নাস্তিকপূর্ণ জীবনযাপন করুবার কেবল কাম ভাবে জর্জরিত হয়ে কাম, ক্রোধ, লোভ, মোহ, পারুষ্য, মদ, মৎসর্য আদি অনেক অনেক অসুরী সম্পদ গুণের মানে সে অধিকৃত হয়ে এবং সেই দুঃখ ভিতরে সে নিজে জর্জরিত করে ভালমন্দর বিচার করে নপারি প্রবৃতি নিবৃত্তির মার্গ সে নজাণি কেবল প্রবৃতি পথরে ধাবিত হো হো অনল দেখিন পতঙ্গ যেনে ধাবন্তি উদ্বেগ, সে কেবল ইন্দ্র মান পশ্চাৎধাবন করুথায়, ভগবান বিশ্বাস করু থাকে, তাঙ্ক বাণী তাঙ্ক কথা শাস্ত্র আদি কোণী বিশ্বাস করু নথিবারু সে মনুষ্যটি যদিও মনুষ্য স্বর প্রাপ্ত হয়েছে তেবে সে রাক্ষস বলে তাকে ধরবাকে পড়ব, এবং সে গোটি হচ্ছে অসুর সম্পদর অধিকারী বা সে অসুর আসুরিক গুণর অধিকারী, যদিও সে মনুষ্য বলে দর্শন দেখছে আমাকে দেখা যাচ্ছে মনুষ্য বলে, তথাপি সে মনুষ্য নুহে, সে গোটে অসুর কহিলে অত্যুক্তি হবে না, অসুরর যা স্বভাব তাহার মধ্যে হচ্ছে সেই স্বভাব, তেমন সেটি কুহযাচ্ছি যে অসত্যম প্রতিষ্ঠান্তে জগতাহরুণীশ্বরম অপরস্পর সম্ভূত কিমনত কাম হৈতুকম, স্ত্রী পুরুষঙ্ক সংযোগরু নিজে নিজে উৎপন্ন হয়েছেন, অতএব কেবল কাম হি হচ্ছে এর কারণ, এ কামনা বা যে কাম প্রবৃতি, কাম প্রবৃতি হচ্ছে সংসারর সৃষ্টি হওয়ার কারণ, কামরু কামবন্ধনর এ সংসার সৃষ্টি হয়েছি, কামনা প্রসূত হচ্ছে সংসার, এতে কোণী কাহার হাত না, এই সংসারর সৃষ্টি পূর্বর কোণী জীবর অস্তিত্ব নথিলা কি মৃত্যু পরে কোণী অস্তিত্ব রহব না, সেমানক মতরে এর কোণী সষ্টা নিয়ামক ও শাসক ঈশ্বর না, এই চরাচর জগতে কেবল স্ত্রী পুরুষঙ্ক সংযোগরু হি উৎপন্ন হয়েছে, অতএব কেবল কাম হি হচ্ছে এর কারণ, এ ব্যতীত এর কোণী প্রয়োজন না, এ সংসার কোণী প্রয়োজন না, বা যদি প্রয়োজন অলে খাও পিও আনন্দকর নাচ ইন্দ্রিয় সুখ দিও, ভগবান পূজা করার আবশ্যক না, সদগ্রন্থ পাঠ করার আবশ্যক না, বা কোণী সদ ব্যক্তি সহ বসি সৎসঙ্গ করে সমনষ্ট করার না, কেবল জীবনকে উপভোগ কর, উপভোগ বা কামনা প্রসূত এই সংসার কেবল ভোগ বিলাস স্থান, কেবল ভোগ করে চাল, এ হচ্ছে অত্যন্ত রুগ্ণ মানসিকতা, এ হচ্ছে অত্যন্ত অজ্ঞানতা বা মূঢ়তা মূর্খতা, আমমানকু এথিরু সদা সর্বদা দূরেই রহিবাকু পড়িব, আমকু এথিরু নিবৃত করিবাকু পড়িব, এই মার্গরু তার গোটিয়ে কারণ হচ্ছে কেবল সৎসঙ্গ, আমি যদি সদ ব্যক্তিমানঙ্ক সহিত মিশিবা, সদ আলোচনার ভাগ নেবা, সেইঠার কেবল এই কথা আলোচনা হব যে আমি কেউ দুর্গুণর অধিকারী হয়েছে এবং কেউ সুগুণর অধিকারী হইনে, এবং কেউ সুগুণর অধিকারী হলে ইয়ে দুর্গুণগুলি কিভাবে ভাবে ধীরে ধীরে লোপ পাইযিব, এবং আমি জন ভালো মনুষ্য হওয়া, ভালো মনুষ্য ভিতরে দেবত্ব প্রতিষ্ঠা হব, পরিশেষের ব্রহ্মত্ব প্রতিষ্ঠা হব, নিজে বুঝি পারিব মু এ শরীর নুহে, মোর এ ধন নুহে, জীবন নুহে, যৌবন নুহে, এহা মায়া দ্বারা প্রতিষ্ঠিত ক্ষণিক ক্ষণভঙ্গুর অলিক, এবং মু হচ্ছি নিত্য সত্য সনাতন, মু নিত্য সত্য সনাতন শরীর মধ্যে অছি, মু বাহারে অছি, ব্যাপ্ত ভাবে অছি, সর্বত্র অছি, তেমন মু নিত্য শুদ্ধ নিরাভাসং, মু নিত্য শুদ্ধ নিরাভাসং, মু নিরঞ্জন, মু হচ্ছি নিরাময় নিরাময়, এইভাবে ভাবে চিন্তন আসবে কেতবে না, যেতবে আমার আমি আসুরী সম্পদগুলি ধীরে ধীরে ত্যাগ করা, এইভাবে ভাবে এই মিথ্যা গানকে অবলম্বন করে যে স্বভাব নষ্ট হয়ে সারা তথা যে বুদ্ধিমন্দ সে সমস্ত অপকারী সেই কুরকর্মী মনুষ্য মানকর সামর্থ্য কেবল জগতর বিনাশ করা হয়ে থাকে, কেবল জগতকে বিনাশ করা উদ্দেশ্যে এই মনুষ্য মানুষ ভগবান সৃষ্টি করে থাকে, আমি ভাবুছ মনুষ্য, আরে রাবণ কোণ দিনে মনুষ্য ভাবে দেখা যাও না, কুম্ভকর্ণ কোণ জন মনুষ্য নুহে, কংস কোণ জন মনুষ্য নুহে,
সে কাহার বাপা কাহার ভাই মামুনা নাই, কিন্তু সেমানে এই অসুর সম্পদর অধিকারী হইতিবার অত্যন্ত ক্রূরতা কঠোরতা অবলম্বন করেছিলেন এবং সেমানে সেই সম্পদর অধিকারী হইতিবার ভগবান স্বয়ং তাঙ্কু বিনাশ করে। ঠিক সেভাবে ভাবে আমি যদি সেই ধর্মীয় হবা, আমি যদি সেই অসৎ পথে পরিচালিত নিজ করিবা, আমি যদি কাম ক্রোধ লোভমরে জর্জরিত হওয়া, দম্ভ দর্প অভিমান ক্রোধ পারুষ্য অজ্ঞানতা দ্বারা বশবর্তী হওয়া, তাহলে আমি মানে হি মনুষ্য স্বর ধারণ করলে আমি গোটে গোটে অসুর। বহু মায়া বহু কপটতা বহু ছল আম ভিতরে রয়েছে। আমি কপট মায়া ছল বুদ্ধি দ্বারা মন্দ বুদ্ধি দ্বারা আমি সমস্ত দুঃখ দেউছে, পরস্ব অপহরণ করুছে, এবং যেটি ভালো কাম হচ্ছে তাকে মন্দ কামে পরিণত করা, তাকে নষ্ট করে দেওয়া, তাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে আমাদের প্রকৃত কার্য। আমি কাহি ভালো কথা দেখলে সহি পু না, আমি কাহার প্রতিষ্ঠা দেখলে সহ্য করে পি না, আমি নিজে ভালো নুহে বা কাহার ভালো কথা দেখলে আমি সহ্য করে পু না, আমি নিজে খারাপ হয়েছে সমস্ত খারাপ করার চেষ্টা করুছে, এবং সেতু আমার মৃত্যু হব, আমি ভগবত প্রাপ্তি হওয়া তো দূরের কথা, আমি সাধারণ মনুষ্য জন্ম পাইবা কি না তাহা এক হচ্ছে জাণিবা বড় আবশ্যক রয়েছে, যে আমি ভবিষ্যতের মনুষ্য জন্ম পাইবা তো, কারণ আমি যদি এই অসুর স্বভাব ভিতরে জীবন গতি করাইবা, এইথেরে যদি আমার মৃত্যু হয়ে স্বভাব ভিতরে এই স্বভাব গুণ ফের পুনরায় আমাকে তির্যক জোনি আড়ে টাণি নেব, অর্থাৎ কীটপতঙ্গ স্থাবর জঙ্গ হওয়ার সম্ভাবনা অছি, আউ তো ঊর্ধ্বগামী হব না, মনুষ্য জন্ম নমিপারে, স্বর্গ সম্পদ নমিপারে, ব্রহ্মপদ নমিপারে, বা ব্রহ্মলোক তুমি নযাইপার, কিন্তু পতন হব তো নিশ্চিন্ত, এ কথা অবসম্ভাবী, এথর কেহি কাহাকে রক্ষা করে পারিবে না। সে কৌচি যে কাম মাশ্রিত দুষ্ফরং দম্ভ মান মদন্বিতা মহাৎ গৃহীত অসৎগ্রহান প্রবর্তন্তি অশুচি ব্রতা। এই অশুচি সম্পন্ন ব্যক্তি মানক প্রভৃতি এভাবে ভাবে মন্দ যে সেমানে কহন্তি যে কেবল এই দম্ভ মান মদযুক্ত মনুষ্য মানে কোনসি প্রকারে বি পূর্ণ হেউ নথিবা কামনা মানুষ আশ্রয় করে অজ্ঞানবশত মিথ্যা সিদ্ধান্তরে হি নিজকে পরিচালনা করুথান্তি, সেমানে কামনা বাসনার জর্জরিত হইতিবার তাঙ্কর বুদ্ধি মন্দ হইতিবার সেমানে নিজ নষ্ট হুয়ন্তি, পরিবেশকু নষ্ট করন্তি, এবং সেমানে অসুর সম্পদ হইতিবার নিন্দা অপবাদকু সহ্য করন্তি, এবং অতি দর্প অতি মহান থিবার সেমানকু ভগবান পরিশেষরে বিনাশ করন্তি, এবং সেমানে সমূলে ধ্বংস প্রাপ্ত হুয়ন্তি। তেমন আসন্তু আজি তো সময় হয়ে যাইছি, আমার সৎসঙ্গকু এইঠারে বিশ্রাম দেবা, এবং ভগবান পাখে প্রার্থনা করি প্রভু আমাকে এইভাবে সৎসঙ্গ মাধ্যমে বা সৎ সাধু মানকর সঙ্গ বারম্বার দিও, সৎগ্রন্থ পাঠন করিবার প্রবৃতি দিও, আমার মন্দগুণ গুড়িক বা আম ভিতরে অসুর সম্পদ গুড়ি বিনাশ করে দিও, আম ভিতরে ভালো গুণক জাগ্রত করাও, আমাকে দৈব সম্পদর অধিকারী করাও, এই কামনার সহিত ভগবান পাখে শরণ বসি বারম্বার প্রণাম করি আজর সৎসঙ্গ এখানে বিশ্রাম দেছে। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, লোকা সমস্তা সুখিনঃ ভবন্তু। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।